তা আমি গাড়ির ফুল ইঞ্জিন পুরো খুলে ফেলেছি। এবার আমি ইঞ্জিনটা কী কী প্রবলেম হয়েছে না সেগুলো দেখাবো। ওয়েলকাম টু এসআর মোটর চ্যানেলে আপনাকে স্বাগত। তো এই দেখেন, এই যে আমার SZR-R যে বাইকটা আছে, এই বাইকটা মানে কাল রাত্রে কাস্টমার দিয়ে গেছে। তা কালকে আমার দোকান বন্ধ ছিল মঙ্গলবারে, তা আজ সকালবেলায় গাড়িটা পেলাম হাতে। তা গাড়িটা ক্লাসের প্রবলেম, তা গাড়ি একদম বলে গাড়িটা টানছে না। তা দেখবো কীরকম সমস্যা আছে, সেলফে কাজ হয়েছে না। এক নম্বর চলছে, দুই তিন চার পাঁচ আছেন গাড়িতে, প্রচণ্ডভাবে মোবাইল খাচ্ছে গাড়িতে, মোবাইল খাওয়াটা বন্ধ করতে হবে। গাড়ির টপে গাড়ি একদম টানছে না। একদম শেষ, আগে 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 ফুল গাড়িটা ফুল ইঞ্জিন ফাঁসাবো। ফাঁসানোর পর কী কী জিনিসগুলো চেঞ্জ হবে সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমি গাড়ির ফুল ইঞ্জিন পুরো খুলে ফেলেছি। এবার আমি ইঞ্জিনটা কী কী প্রবলেম হয়েছে না সেগুলো দেখাবো। গাড়ির কন্টেনার কাজ হবে, এটা এক কাজ আমার না, এক কাজ লেদার নিয়ে যেতে হবে। আর ওর সঙ্গে মেন বিয়ারিং, দুই সাইডের মেন বিয়ারিং চেঞ্জ হবে। আর ক্লাসের যে অ্যাসেম্বলিটা ফুল চেঞ্জ হবে, ফুল কিটটা চেঞ্জ হবে অ্যাসেম্বলি। এদের গাড়ির ভালোর সাথে আরও কিছু লাগে সেগুলো চেঞ্জ হবে। এটা হেড, এটা লেদার কাজ আছে, ভাল্ব গ্রাইন্ডিং করলে আসবে নতুন ভাল্ব লাগে, এটা লেদার কাজ আছে। হাউজিং গজ আছে, হাউজিংয়ের কাজ হবে লেদে। আর এই যে পিস্টন সিলিন্ডার যেটা আছে, এটা ফুল কিট চেঞ্জ হবে, এটা ফুল কিট চেঞ্জ হবে। এই যে মেন ব্যান্ডটা, এই মেন ব্যান্ডটাও চেঞ্জ হবে। আর এর সঙ্গে এখনও আছে প্যাকিং, আটা, অয়েল সিল, যাবতীয় আরও অনেক কিছু আছে, মোবাইল, এইসব জিনিসগুলো সব লাগবে এগুলো। তা এই হয়েছে আমাদের ইঞ্জিনের ফুল কাজ। দেখি কাজটা
এবার আমরা যাবো লেদে, লেদ থেকে কাজগুলো করে আসার পর ইঞ্জিনটা ফিট হবে।